ছোট্ট বন্ধুরা, আজ আমরা হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইংলিশ এই টপিকটির তৃতীয় পর্ব বা পার্ট থ্রিটি আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। ছোট্ট বন্ধুরা, আমরা এই টপিকের পার্ট ওয়ান বা প্রথম পর্বে জেনেছি ইংরেজিতে একটি সেন্টেন্স লিখতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই সূত্র মেনে চলতে হয়। আবার দ্বিতীয় পর্ব বা পার্ট টুতে আমরা জেনেছি যে ইংরেজিতে সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট এই সূত্রটিও মেনে চলতে হয়। অর্থাৎ আমরা প্রথম পর্বে যেখানে অবজেক্ট পেয়েছিলাম, দ্বিতীয় পর্ব বা পার্ট টুতে সেখানে আরেকটি নতুন ওয়ার্ড পেলাম যাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। এখানে জেনেছি যে এই যে ভার্ব, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি আবার কমপ্লিমেন্টও পেতে পারি। আমরা এও জেনেছি এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্যটা কোথায়? এই যে অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ ক্লিয়ার হতে পারে বা সেন্টেন্সের মিনিং ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া কোনো সেন্টেন্স বা বাক্যের মিনিং ক্লিয়ার হয় না। আজ আমরা শুরু করব তৃতীয় পর্ব। আমরা প্রথম পর্বে জেনেছি একটি সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই সূত্র মেনে চলে। আমরা দ্বিতীয় পর্বে জেনেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শুধু অবজেক্ট নয়, সেখানে কমপ্লিমেন্টও থাকতে পারে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি আবার কমপ্লিমেন্টও পেতে পারি। এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কোথায় সেটাও আমরা জেনেছি। কি জেনেছি? না, অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ অর্থাৎ সেন্টেন্সের মিনিং ক্লিয়ার হতে পারে বা ক্লিয়ার থাকতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকতে পারে না বা সেন্টেন্সের ক্লিয়ার মিনিং পাওয়া যায় না। আজ আমরা শুরু করতে চলেছি পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় পর্ব। আজ আমরা শুরু করব পার্ট থ্রি বা তৃতীয় পর্ব। এখানে জানব এই যে সূত্রটি আমরা দ্বিতীয় পর্ব জেনেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কোথায় এবং সেই পার্থক্যটি কিভাবে আমরা বুঝব, কোন সেন্টেন্সে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট সে বিষয়ে আমরা নিশ্চিত হব কি করে, অর্থাৎ কোন সেন্টেন্সে অবজেক্ট কোনটি আর কমপ্লিমেন্টই বা কোনটি সেটা আমরা খুঁজব কি করে, জানব কি করে, সেটা নিয়ে আমাদের শুরু হবে আজকের তৃতীয় পর্ব। তার ছোট বন্ধু, চলো আমরা দেরি না করে আলোচনা শুরু করি। ছোট বন্ধুরা, আমি দুটো সেন্টেন্স লিখছি, তোমরা খেয়াল করো। সি রাইটস এ লেটার, সি রাইটস এ লেটার। আরেকটা সেন্টেন্স লিখছি, সি ইজ এ রাইটার,
तीनी एक्टी चिठी लेखें, तीनी हन एक जन लेखिका। प्रथम सेंटेंसे लेखें भार के लेखें तीनी सब्जेक्ट की लेखें एटाके आमरा भार को जदि की दिए प्रश्न करी की लेखें ए लेटर एटी आमरा जानी अबजेक्ट। आमरा चले आसी सेकेंड सेंटेंस सेकेंड सेंटेंस भार कोनटी इज तीनी हन एक जन लेखिका हन के हन तीनी सब्जेक्ट तीनी की हन की दिए प्रश्न करी भार के की हन ए राइटर তাহলে এটি অবজেক্ট। আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে ফার্স্ট সেন্টেন্সে আর রাইটস এই সাবজেক্টটিকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি আনসার আ লেটার। সেকেন্ড সেন্টেন্সে ইজ এই ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি এ রাইটার। তাহলে ফার্স্ট সেন্টেন্সে এই যে প্রথম যে বাক্যটি ফার্স্ট সেন্টেন্সে আ লেটার হচ্ছে অবজেক্ট, সেকেন্ড সেন্টেন্সে রাইটার হচ্ছে অবজেক্ট। কিন্তু ছোট্ট বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বে জেনেছি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি আবার কমপ্লিমেন্টও পেতে পারি। এখানে আমরা প্রাথমিকভাবে সহজভাবে কি দিয়ে প্রশ্ন করতে আ লেটার আ রাইটার এই দুটো ওয়ার্ড আমরা পেয়েছি যাকে আমরা অবজেক্ট হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করলাম। কিন্তু এখানে আমরা জেনে নিতে হবে সত্যিকারের অবজেক্ট কোনটি আর কমপ্লিমেন্ট কোনটি। সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আগের পর্বে জেনেছিলাম যে পদ্ধতিটি সেটা আমরা এখানে প্রথমে প্রয়োগ করব। প্রথম পদ্ধতি বা প্রথম ধাপটি কি, আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে দুটো ওয়ার্ড পেয়েছি তাকে আমরা ক্রমান্বয়ে অফ করে দেখব। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সে আমরা যদি এ লেটার ওয়ার্ডটিকে অফ করে দিই, যদি না রাখি এখানে ফুলস্টপ দিই, তাহলে দেখব সেন্টেন্সটা তার হচ্ছে সি রাইটস, সে লেখে। দেখো এ লেটার এই ওয়ার্ডটি বাদ দিলেও সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার থাকছে, সি রাইটস সে লেখে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে চলে আসো, যদি আমরা রাইটার ওয়ার্ডটিকে বাদ দিয়ে দিই কি থাকছে, সি ইজ তিনি হন, তিনি কি হন, তা নিশ্চয়ই মিনিং ক্লিয়ার হচ্ছে না। অর্থাৎ এ রাইটার ওয়ার্ডটা যতক্ষণ না আমরা এখানে লিখছি সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে এ লেটার এই অবজেক্টটিও পেয়েছে অর্থাৎ এই ওয়ার্ডটিও পেয়েছে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে, এ রাইটার এই ওয়ার্ডটিও আমরা পেয়েছি ইজ এই ভার্বটিকে কি দিয়ে প্রশ্ন করি। তথাপি এই দুটো ওয়ার্ডের মধ্যে ফারাক রয়েছে, কি ফারাক রয়েছে, ফার্স্ট সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে এই যে আ লেটার এই অংশটি বাদ দিলেও সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আর রাইটার এই ওয়ার্ডটি বাদ দিলে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকছে না। এই জন্য কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাবো সেটাকে বাদ দিলেও যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকে তাহলে বাদ দেওয়া ওয়ার্ডটি হবে অবজেক্ট। কিন্তু ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাবো সেটাকে বাদ দিলে যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার না থাকে তাহলে ওটাকে আমরা বলবো অবজেক্ট না, ওটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। বন্ধুরা এই বিষয়টি আমরা দ্বিতীয় পর্বে পাঠ্যতে জেনে এসেছি। এখন কোন সেন্টেন্সে কোনটি অবজেক্ট কোনটি কমপ্লিমেন্ট সে বিষয়ে আমরা নিশ্চিত হব কিভাবে, সেটাকে নিশ্চিত হতে হলে আমাদের কয়েকটা পদ্ধতি প্রয়োগ করতে হবে। প্রথম পদ্ধতি আমরা জেনে নিলাম যে কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাবো তাকে আমাদের রিমুভ করি বাদ দিই, সেটাকে বাদ দেওয়ার পর যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকে তাকে আমরা অবজেক্ট বলি আর যদি মিনিং ক্লিয়ার না থাকে তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এই জিনিসটাকে নিশ্চিত হওয়ার জন্য আমরা সেকেন্ড মেথড বা দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করব, সেটা কীরকম লক্ষ্য করো। সেন্টেন্স দুটোকে ছোট বন্ধুরা আমি আরেকবার লিখছি। She writes a letter. এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স ছিল, এটা ফার্স্ট সেন্টেন্স ছিল। আর সেকেন্ড সেন্টেন্স ছিল She is a writer. কেমন, আমরা প্রথম পদ্ধতি প্রয়োগ করে দেখেছি এটি অবজেক্ট,
অর্থাৎ এই ওয়ার্ডটিকে বাদ দিলে বাকি অংশটির মিনিং ক্লিয়ার থাকে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে এই অংশটি হয়েছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কারণ এই অংশটি বাদ দিলে সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার থাকে না, এই জন্য এটি কমপ্লিমেন্ট। এটাকে নিশ্চিত হওয়ার জন্য, এই অংশটিকে নিশ্চিত হওয়ার জন্য আমরা সেকেন্ড মেথড প্রয়োগ করব। সেকেন্ড মেথডটি কি? আমরা দুটো ভার্বকে রিমুভ করছি, অর্থাৎ এক নম্বর সেন্টেন্সের ব্যারে লিখছি সি ইজ ইকুয়াল টু আ লেটার, আ লেটার। সেকেন্ড সেন্টেন্স একই রকম লিখছি সি ইজ ইকুয়াল টু আ রাইটার। কেমন ছোট বন্ধুরা, আবার বলি, আমাদের প্রথম মেথড এবং সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়ার্ড দুটোকে ক্রমান্বয়ে আমরা যদি রিমুভ করি, অর্থাৎ আড়াল করি, তাহলে বুঝতে পারবো যে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট। সেটাকে নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা সেকেন্ড মেথডে আসবো। সেকেন্ড মেথড কি? না, আমরা যে ভার্বগুলো মাঝখানে পাচ্ছি, এই যে আমরা ভার্বগুলো তুলে দিয়ে আমরা ইকুয়াল সাইনটি বসাবো। তাহলে দেখো, ফার্স্ট সেন্টেন্সে ভার্বটিকে তুলে দিয়ে ইকুয়াল বসেছি, সেকেন্ড সেন্টেন্সও ভার্ব তুলে ইকুয়াল বসেছি। তাহলে ফার্স্ট সেন্টেন্সে কি দাঁড়াচ্ছে? সি ইজ ইকুয়াল টু লেটার, তিনি হচ্ছেন চিঠি। নিশ্চয় এটা সম্ভব নয়, তিনি এবং চিঠি দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো, সি তিনি কে? এ রাইটার, একজন লেখক, লেখিকা। তাহলে দেখো, এই যে দ্বিতীয় যে বক্তব্যটি, এটা কিন্তু মিনিংফুল হচ্ছে, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে সি সমান এ লেটার কখনোই হতে পারে না, কিন্তু দ্বিতীয় বাক্যে বা সেকেন্ড সেন্টেন্সে দেখো সি ইজ ইকুয়াল টু এ রাইটার, তিনি লেখিকা। তাহলে দুটো বক্তব্য সঠিক, তাহলে অর্থাৎ এই বক্তব্যটি আমাদের কাছে ভুল প্রমাণ হচ্ছে, তিনি কখনোই একজন লেটার হতে পারেন না, কিন্তু সি তিনি একজন লেখিকা। এই জন্য এটা অবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ছোট বন্ধুরা, এইটাকে আরো নিশ্চিত করার জন্য আমরা থার্ড মেথডে আসব। থার্ড মেথডটি কি? থার্ড মেথডটি আমি আরেকবার লিখছি, সেটা লক্ষ্য করো। আমরা তৃতীয় যে পদ্ধতি, থার্ড যে মেথডটি, সেটা প্রয়োগ করো। এবার হচ্ছে মেথড থ্রি। মেথড থ্রি কি? আমরা ছোট বন্ধুরা, আমি আগের কথা একবার লিখি, সি ইজ ইকুয়াল টু আ লেটার ফার্স্ট সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে বেলায় আমরা লিখেছিলাম সি ইজ ইকুয়াল টু আ রাইটার, রাইটার। সি ইজ ইকুয়াল টু এ লেটার কখনোই হতে পারে না, এই জন্য এটা আমরা অবজেক্ট হিসাবে ধরব। সি ইজ ইকুয়াল টু এ রাইটার, তিনি লেখিকা, এটা সঠিক, এটা আমরা কমপ্লিমেন্ট হিসাবে ধরব। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। পরের মেথডে আরো নিশ্চিত হওয়ার জন্য আসবো, কি করব? সি ইজ আ লেটার, অর্থাৎ মাঝখানে একটা বিভাগ নিলাম, সেকেন্ড সেন্টেন্স লিখব সি ইজ আ রাইটার। কেমন? অর্থাৎ মাঝখানে বিভাগ নিলাম। দেখো তো, ফার্স্ট সেন্টেন্সের বেলায় কি বলা হচ্ছে? সি ইজ আ লেটার, তিনি একজন চিঠি। নিশ্চয়ই এটা হাস্যকর, এটা মিনিংফুল নয়। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো, সি ইজ এ রাইটার, তিনি একজন লেখিকা, এটা কিন্তু মিনিংফুল, তাই না? যে কারণে আ লেটার এটি হবে অবজেক্ট, আ রাইটার এটি হবে কমপ্লিমেন্ট। হলো, তাহলে কোনো ওয়ার্ড কমপ্লিমেন্ট কিনা, কোনো ওয়ার্ড অবজেক্ট কিনা, সেটা আমরা বুঝবো কি করে? না, ফার্স্ট মেথড, প্রথম পদ্ধতি হচ্ছে আমরা দুটো ওয়ার্ডকে বা যে ওয়ার্ডটি আমাদের সামনে রয়েছে সাবজেক্ট সরি ভার্বের পরে, সেটাকে আড়াল করে দেখব, অর্থাৎ সেটাকে যদি বাদ দিই, সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকছে কি থাকছে না, অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে ওয়ার্ডটি পাব, সেই ওয়ার্ডটি সেন্টেন্স থেকে বাদ দিলে যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকে, তাহলে ওটি অবজেক্ট, আর সেন্টেন্স মিনিং যদি ক্লিয়ার না থাকে, তাহলে ওটি কমপ্লিমেন্ট। সেটাকে নিশ্চিত হওয়ার জন্য আমরা সেকেন্ড মেথড প্রয়োগ করব।
সেকেন্ড মেথডটা আমরা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দুটো সেন্টেন্স আমি লিখেছিলাম, সি ইজ ইকুয়াল টু আ লেটার, সি ইজ ইকুয়াল টু এ রাইটার। নিশ্চয়ই তিনি সমান একজন চিঠি, একটি চিঠি এটা হতে পারে না, কিন্তু তিনি লেখিকা এটা সমান, এটা ইকুয়াল। এটা ইকুয়াল নয় বলে এ লেটার হচ্ছে অবজেক্ট, আর এটা ইকুয়াল বলেই আর রাইটার হচ্ছে কমপ্লিমেন্ট। সেটাকে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করব না, দুটো ওয়ার্ডের মাঝখানে একটা বিভার্ব নিলাম, সি ইজ আ লেটার, সি ইজ এ রাইটার। তিনি একজন চিঠি, নিশ্চয় এটা হাস্যকর, সম্ভব নয়, যে কারণে আ লেটারটা হচ্ছে অবজেক্ট। কিন্তু সেকেন্ড সেন্টেন্স দেখো, সি ইজ এ রাইটার, তিনি একজন লেখিকা, এটা মিনিংফুল, এজন আ রাইটারটা হচ্ছে কমপ্লিমেন্ট। এইভাবে আমরা তিনটে ধাপ বা তিনটে মেথড প্রয়োগ করে ভার্বের পরে থাকা ওয়ার্ডটি, যেটা আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো, সেটি অবজেক্ট না কমপ্লিমেন্ট, সেটা সহজেই আমরা ধরতে পারব। কেমন ছোট বন্ধুরা, চলো আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখি। সেন্টেন্স ওয়ান, আই ডু দা ওয়ার্ক, একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স লিখছি, আই অ্যাম আ ওয়ার্কার, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আই এম এ ওয়ার্কার, সরি, আই এম এ ওয়ার্কার, আমি একজন শ্রমিক। তাহলে ফার্স্ট সেন্টেন্স এ ডু, এটি হচ্ছে ভার, আই সাবজেক্ট, আই ডু আমি করি, দা ওয়ার্ক কাজটি, কি করি, ভার্বকে আগের মতো আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি করি, দা ওয়ার্ক, তাহলে এটা অবজেক্ট। এখান থেকে অ্যাম হচ্ছে ভার্ব, আই সাবজেক্ট, আমি হই একজন শ্রমিক, কি হই, এটা কেউ কি দিয়ে প্রশ্ন করি, আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো, আ ওয়ার্কার, এটিও প্রাথমিক অবজেক্ট হিসেবে ধরবো। কিন্তু এই দুটোই অবজেক্ট কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমরা মেথড ওয়ান প্রয়োগ করব। মেথড ওয়ান কি বলা হচ্ছে, আমরা দুটো ওয়ার্ডকে আড়াল করে দেখব, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সে দা ওয়ার্ক এই ওয়ার্ডটাকে আড়াল করে দিই, আই ডু আমি করি, অর্থাৎ দা ওয়ার্ক ওয়ার্ডটা বাদ দিলেও সেন্টেন্সে মিনিং থেকে ক্লিয়ার থাকছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, আই এম এ ওয়ার্কার, আমি একজন শ্রমিক, আই এম এ আমি হই, আমি কি হই, অর্থাৎ এই ওয়ার্কার ওয়ার্ডটা যতক্ষণ না দিচ্ছি সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার হচ্ছে না, যেখানে এই ওয়ার্কার এই ওয়ার্ডটি কিন্তু মানে এই যে বক্তব্যটি এই যে অংশটি কিন্তু কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেমন এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা সেকেন্ড মেথড প্রয়োগ করব। সেকেন্ড মেথড কি, ঠিক আগের মতো আই ইজ ইকুয়াল টু দা ওয়ার্ক লিখলাম, সেকেন্ড সেন্টেন্স থেকে লিখব আই ইজ ইকুয়াল টু ওয়ার্কার, ওয়ার্কার হলো, দেখো আমি সমান হচ্ছে কাজটি, আমি আর কাজ নিশ্চিত দুটো আলাদা বিষয় হওয়া সম্ভব নয়, তাহলে এইটি কিন্তু অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্স দেখো, আমি ইজ ইকুয়াল টু ওয়ার্কার, আমি হচ্ছে শ্রমিক, এটা তাহলে মিনিংফুল, তাহলে এ ওয়ার্কার এ অংশটি হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা তৃতীয় পদ্ধতি প্রয়োগ করব বা থার্ড মেথড। থার্ড মেথড কি লিখবো, আমরা মাঝখানে ভার্ব নেব, আই যেহেতু এখানে ফার্স্ট পার্সন তাহলে লিখব অ্যাম দা ওয়ার্ক, সেকেন্ড সেন্টেন্স থেকে লিখব আই অ্যাম আ ওয়ার্কার। কেমন দেখো, আই অ্যাম দা ওয়ার্ক, আমি হলাম কাজ, নিশ্চয় এটা মিনিংফুল নয়। সেকেন্ড দেখো, আই এম এ ওয়ার্কার, আমি একজন শ্রমিক, এটা মিনিংফুল। তাহলে এখানে এই যে দা ওয়ার্ক এই অংশটি হচ্ছে অবজেক্ট, কিন্তু আ ওয়ার্কার এই অংশটি হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে ছোট বন্ধুরা, আমরা এইভাবে ভার্ককে কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাবো সেটি অবজেক্ট না কমপ্লিমেন্ট, সেটা আমরা খুব সহজে কিন্তু ধরতে পারবো এই পদ্ধতি প্রয়োগ করে। ছোট বন্ধুরা, আরো কয়েকটি উদাহরণে আসি, তাহলে জিনিসটা তোমাদের কাছে আরো কিছুটা ক্লিয়ার হবে। আমি একটি সেন্টেন্স লিখছি,
She looks pleased. She looks pleased. ताके देखाच्छे pleased माने खुशी. The looks ए वाट्टे चो भार. She निश्चे subject. की दिया प्रश्न करी? की देखाच्छे? Answer पे pleased. तेल प्रथम का बेटा हमरा धरने वाला object. কিন্তু এই ওয়ার্ডটি অবজেক্ট কি না সে বিষয়ে আমাদের নিশ্চিত হতে গেলে আমরা মেথড ওয়ান প্রয়োগ করব। মেথড ওয়ান কি? বলে রেখে যেটাকে অবজেক্ট হিসেবে ধরলাম সেটাকে আড়াল করি, মিনিং ক্লিয়ার আছে কিনা দেখো। এটাকে যদি আড়াল করে দিই অর্থাৎ এটাকে যদি আমরা না রাখি তাহলে কি দাঁড়াবে? সি লুকস, তাকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? নিশ্চয় মিনিং ক্লিয়ার হচ্ছে না? অর্থাৎ এই প্লিজ ওয়ার্ডটা যতক্ষণ না থাকছে ততক্ষণই সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তার মানে ছোট বন্ধুরা কি দাঁড়ালো? তার মানে এই প্লিজ ওয়ার্ডটি কিন্তু অবজেক্ট নয়। এটা কি? এটা তাহলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কেমন? এটা আমরা কনফার্ম হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য আমরা সেকেন্ড মেথড প্রয়োগ করব। কি লিখবো আমরা? সি ইজ ইকুয়াল টু প্লিজড। তাকে খুশি দেখাচ্ছে, তিনি খুশি। তাহলে তিনি খুশি, তাহলে এই যে দুটো ওয়ার্ড দেখো পরস্পর সম্পর্কযুক্ত এবং মিনিংফুল। তিনি হচ্ছেন খুশি, তাহলে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা সম্পর্কযুক্ত অর্থাৎ মিনিং ক্লিয়ার হচ্ছে এই ওয়ার্ডটির দ্বারা, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। পরের মেথড প্রয়োগ করি, সি একটা বিভাব নিই, ইজ প্লিজড। দেখো সেন্টেন্স মিনিংফুল, সি ইজ প্লিজ, তিনি খুশি, সেন্টেন্স মিনিংফুল, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা কিন্তু অবজেক্ট নয়, অর্থাৎ লুকস এই ভাবটিকে কি দিয়ে প্রশ্ন করতে আমরা প্লিজ ওয়ার্ডটি পেলাম, স্বাভাবিকভাবে এটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিই। কিন্তু সেটা অবজেক্ট কি অবজেক্ট নয় সেটাকে যাচাই করার জন্য আমরা তিনটে পদ্ধতি প্রয়োগ করেছি। প্রথম পদ্ধতি বা ফার্স্ট মেথড হচ্ছে ওয়ার্ডটি আড়াল করবো, দেখছি সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার নয়, তাহলে ওটি কমপ্লিমেন্ট। সেকেন্ড মেথড প্রয়োগ করবো, ভাবটাকে তুলে নিয়ে আমরা ইকুয়াল সাইনে বসাবো, দেখবো সি ইজ ইকুয়াল টু প্লিজ, তিনি কিন্তু খুশি, তার দুটো কথাই পরস্পর সম্পর্কযুক্ত রিলেটেড, তাহলে এই ওয়ার্ডটি হচ্ছে কমপ্লিমেন্ট। থার্ড মেথড প্রয়োগ করবো, মাঝখানে একটা বিভার্ব নিলাম, সি ইজ প্লিজ, তিনি খুব খুশি, তিনি খুশি, তাহলে সেন্টেন্স মিনিংফুল, তাহলে এই ওয়ার্ডটি কিন্তু কমপ্লিমেন্ট। বন্ধুরা আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দ্য ম্যান গ্রোজ ওল্ড, লোকটি বৃদ্ধ হয়েছেন, হয়েছেন গ্রো মানে বেড়ে ওঠা, এখানে হয়েছেন ভার, কে হয়েছেন? দ্য ম্যান সাবজেক্ট। কি হয়েছেন? ওল্ড প্রাথমিক ধরনের অবজেক্ট, কারণ কি দিয়ে প্রশ্ন করলে আমরা এই ওয়ার্ডটি পাচ্ছি, কিন্তু এই ওয়ার্ডটি অবজেক্ট কে সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। কিরকম? ফার্স্ট মেথড প্রয়োগ করি, ওল্ড ওয়ার্ডটাকে বাদ দিই, তিনি হয়েছেন, কি হয়েছেন, মিনিং ক্লিয়ার নয়, তাহলে এই ওল্ড ওয়ার্ডটি কিন্তু অবজেক্ট নয়, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা সেকেন্ড মেথড অ্যাপ্লাই করি, সেকেন্ড মেথডে কি লিখব? দ্য ম্যান ইকুয়ালস টু ওল্ড, ম্যান ওল্ড, লোকটি তো বৃদ্ধ, তাহলে মিনিংফুল ওল্ড, তাহলে এটা কমপ্লিমেন্ট। থার্ড মেথড প্রয়োগ করব, দ্য ম্যান একটা বিভাগ নেব ওল্ড, দ্য ম্যান ইজ ওল্ড, লোকটি বৃদ্ধ, সেন্টেন্স মিনিংফুল, তাহলে ওল্ড এই ওয়ার্ডটি কিন্তু কমপ্লিমেন্ট হলো। এইভাবে আমরা কোনো ওয়ার্ড অবজেক্ট কিনা বা কমপ্লিমেন্ট কিনা সেটা সহজে খুঁজে বের করতে পারি। ছোট বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি, দ্য ফুড টেস্ট এক্সেলেন্ট,
खबर स्वाद चमत्कार बे सुस्वादु तले टेस्ट एटा छ भार फूड सब्जेक्ट टेस्ट की बोला छ एक्सीलेंट की दिए प्रश्न करलाम ई वर्डटी पाच्छि धरे निलाम तले टे ऑब्जेक्ट किन्तु देखो ई वर्डटा बाद दिए द फूड टेस्ट खबर स्वाद हय कि खबर स्वादटी कि তাহলে যতক্ষণ এক্সিলেন্ট ওয়ার্ডটা না বসাচ্ছি ততক্ষণ মিনিং ক্লিয়ার হচ্ছে না। তাহলে এই এক্সিলেন্ট ওয়ার্ডটি কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ডটি কিন্তু অপরিহার্য বাধ্যতামূলক। আমরা সেকেন্ড মেথডে আসি, দ্য ফুড ইজ ইকুয়াল টু এক্সিলেন্ট। দেখো ফুডটা তো এক্সিলেন্ট মিনিংফুল, তাহলে এই ওয়ার্ডটি হবে কমপ্লিমেন্ট রিলেটেড, এই ওয়ার্ডটির সঙ্গে রিলেটেড। আমরা নেক্সট মেথড অ্যাপ্লাই করছি, দ্য ফুড একটা বিভার্ব নি এক্সিলেন্ট, এই বিভার্বটা নিলাম। দেখো দ্য ফুড ইজ এক্সিলেন্ট, খাবারটি চমৎকার, তাহলে মিনিংফুল, তাহলে এই এক্সিলেন্ট ওয়ার্ডটি হবে কমপ্লিমেন্ট। এইভাবে ছোট্ট বন্ধুরা আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো, অর্থাৎ যে ওয়ার্ডটি পাবো সেটি অবজেক্ট না কমপ্লিমেন্ট সেটা সহজে কিন্তু নির্ধারণ করতে পারি। তাহলে ছোট্ট বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কোথায় এবং সেই পার্থক্যটা আমরা বুঝবো কী করে, নিশ্চিত হব কী করে। পরের পর্বে আমরা এই অংশটিকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের যে পর্বগুলো আলোচনা হয়েছে সেটির লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কটিকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে ছোট বন্ধুরা এখানে রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।